সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি কৃষি বাংলা নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান হৃদয় কৃষি ও বাংলাদেশ। আজ আমরা এসেছি আরাকুল জিন্দাপির মাজার দক্ষিণ কেরানীগঞ্জ মোহাম্মদ মমিন ওসমান ভাইয়ের পোল্ট্রি খামারে। প্রায় 10 বছর ধরে পোল্ট্রি খামার গড়ে তুলেছেন মোহাম্মদ মমিন ওসমান। পোল্ট্রির পাশাপাশি গড়ে তুলেছেন টার্কির খামার। চলুন আমরা দেখে আসি মমিন ভাইয়ের টার্কির খামারটি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি আছি অ্যাঞ্জেলিকা রুহি। আমিষের গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের উৎস এখন টার্কি পাখি। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে টার্কির খামার। শখে এবং বাণিজ্যিকভাবে সারা দেশে ছড়িয়ে পড়ছে টার্কির খামার। বর্তমানে টার্কির চাহিদা বাংলাদেশে অনেক বেশি। পোলট্রি থেকে টার্কি পালন সহজ এবং লাভজনক, এই বিষয়ে বিস্তারিত কথা বলবে পোলট্রি ও টার্কির খামারি মোহাম্মদ মমিন ওসমান ভাই। মমিন ভাই, চলে আসলাম আপনার টার্কির পাখির খামার দেখতে। ওকে, দেখেন মমিন ভাই কি করছেন? এই টার্কি পাখিরে খাবার দিচ্ছি এবং দেখছি কি হয়েছে না হয়েছে। কি খাবার এটা? এটা মূলত এটা লেয়ার খাবার, এখন লেয়ার খাবার খাওয়াইতেছি, সিপি লেয়ার। ওরা আর কি কি খায়? এই ফিড, ফিড খাওয়ায়। ফিডের পাশাপাশি সবুজ শাকসবজি খায়। টার্কি পালনে কি কি সমস্যা পড়তে হয়? টার্কি পালনে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আমি প্রায় 10 বছর যাবত পোলট্রির সাথে জড়িত। পোলট্রি মুরগি পাকিস্তানি এগুলা পালন করি। আমি একজন ডিলার, এর পাশাপাশি আমার 30-35 হাজারের মুরগির সেট আছে। তো মুরগির তুলনায় আমি যেটুক পাইলাম যে মুরগির তুলনায় টার্কির মধ্যে রোগ বলে আমি এখন বেশি ফেস করতেছি। কিছু হইলেই মাথা ফুইলা যায়, নাকদা পানি আসে, ঠান্ডা জনিত রোগটাই বেশি, তারপর আমাশা হয়। টার্কি কী কী রোগ হয় এবং এর সমাধান যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। টার্কি পাখিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার যে রানীক্ষেত রোগ। টার্কি বলেন, মুরগি বলেন, যে কোনো প্রাণীর রানীক্ষেত রোগ আসলে 50%-এর উপর মৃত্যুর হার, 50%-এর উপরে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় 100% চলে যায় রানীক্ষেত আসলে। তার জন্য সময় মতো ভ্যাকসিন করতে হবে এবং ভালো মানের ভ্যাকসিন দিতে হবে। আর রানীক্ষেতের লক্ষণ হচ্ছে মুরগি ঝুমাবে, সবুজ সবুজ পাতলা পায়খানা করবে, সবুজ পাতলা বিজল বিজল পায়খানা করবে, মুরগি চলাফেরা করতে খুব কষ্ট হবে, হাত পা দুর্বল হয়ে পড়বে, আর যে পাখিটা মারা যাবে ওইটা জব কইরা পোস্টমর্টম করলে দেখা যাবে যে যে প্রবিনটুকুলার্স আছে একটা, ওই গিজার্ড ওটা মাঝামাঝি দেয়া, ওইটা ফাড়লে দেখা যাবে যে ওই প্রবিনটুকুলার্সের মধ্যে ওই রক্তের ছিট দেখা যাবে, রক্তের ওটা দেখলে বুঝতে পারবেন যে 100% এটার রানীক্ষেত। রানীক্ষেতের মূলত কোনো চিকিৎসা নাই, এটা ভাইরাস জনিত রোগ। তবে এটার ওষুধ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটার পাশাপাশি এটাকে খাওয়াইতে হবে আপনার যে ইমিউনিটি বাড়ার জন্য যে ওষুধগুলি আছে, যেমন লাইসোবির, ইমুলেটার, নিটিল্যাক, এগুলো চালাইতে হবে, যেমন এটা ইমিউনিটি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে।